আসসালামু আলাইকুম, টিজিন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনা রয়েছে সৌদি আরবে হুন্ডি ও বিকাশের ছড়াছড়ি। সৌদির অবৈধ প্রবাসীদের হুন্ডি ছাড়া আর কোনোই বিকল্প নাই। চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক। সৌদি সরকারের আদমশুমারি অনুসারে সৌদিতে প্রায় 28 লাখের ওপর বাংলাদেশি প্রবাসীর বসবাস। তবে এর বাইরেও বাংলাদেশি প্রবাসী আছে যারা কিনা আদমশুমারিতে গণনা হয়নি, আর এর মধ্যে অবৈধ প্রবাসী তো আছেই। এখন এই যে প্রবাসীরা সৌদি আরবে বসবাস করে তারা সকলেই তো আর বৈধ না। অনেক প্রবাসী বৈধ হলেও তারা বৈধ পথে দেশে টাকা পাঠায় না। আর যারা অবৈধ প্রবাসী, যাদের ইকামার মেয়াদ শেষ, যারা হুরুপ প্রবাসী, খুরুস প্রবাসী বা অবৈধভাবে সৌদি আরব থেকে গিয়েছে, এমন প্রবাসীদের সংখ্যা ন্যূনতম হলেও 2-5 লাখ হতে পারে। এরা সৌদি আরবে বৈধভাবে বাংলাদেশে টাকা পাঠানোর কোনো রকম কোনো সুযোগ নেই। আমি আবারও বলছি, ইকামাহীন প্রবাসী, হুরুপ প্রবাসী, খুরুস প্রবাসী বা ওভারস্টে করা প্রবাসীদের সৌদি আরবে থেকে বাংলাদেশে বৈধভাবে টাকা পাঠানোর কোনো রকম কোনো সুযোগ নেই। এখন এই যে 2-4 লাখ প্রবাসী থাকে সৌদি আরবে অবৈধ, এরা অবশ্যই সৌদি আরবে কোনো না কোনো কাজ করে খায়। তারা অবশ্যই মাসে কিছু না কিছু টাকা পয়সা ইনকাম করে। এই যে টাকাগুলো তার ইনকাম করে, সেই টাকাগুলো কিন্তু চিন্তা করে দেখেন, 2-4 লাখ প্রবাসী প্রত্যেকে যদি ন্যূনতম 1000 রিয়ালও ইনকাম করে থাকে, সেই টাকাগুলো বাংলাদেশে তারা বৈধভাবে পাঠাতে পারে না। সৌদি আরবে কোনো ব্যাংকের মাধ্যমে পাঠাতে পারে না, কোনো অ্যাপসের মাধ্যমে পাঠাতে পারে না, কোনো মানি এক্সচেঞ্জের মাধ্যমে পাঠাতে পারে না, কোনোভাবেই পাঠানোর সুযোগ নেই। তাদের জন্য শুধুমাত্র 2টা অপশন রয়েছে। এক হচ্ছে হয় তাদেরকে হুন্ডির মাধ্যমে পাঠাতে হবে, অথবা সৌদি আরব থেকে বিভিন্ন বিকাশ আছে, সে যারা কিনা বিকাশে ব্যবসা করে গোপনে গোপনে, তাদের মাধ্যমে টাকা পাঠাতে হবে। এছাড়া আর কোনো উপায় নেই। তাহলে এবার আপনারাই বলুন, এই যে সৌদি আরব থেকে কোটি কোটি টাকা যেগুলো হুন্ডির মাধ্যমে বাংলাদেশে ঢুকে, এর জন্য কি আসলে প্রবাসীদের দোষ দেওয়ার মতো কোনো উপায় আছে? কারণ এই লোকগুলো তো আর ইচ্ছাকৃতভাবে সবাই অবৈধ হয় না। ইচ্ছাকৃতভাবে অবৈধ না হলেও অনেকে বৈধ হওয়ার চেষ্টা করে, তারপরও বৈধ হতে পারে না। দিন শেষে অবৈধ প্রবাসীদের দেশে টাকা পাঠানোর কোনো সুযোগ থাকে না। শুধুমাত্র সৌদি আরব না, মিডল ইস্টের বিভিন্ন দেশে আমাদের এরকম অসংখ্য প্রবাসী আছে, মালয়েশিয়াতে আছে, যারা কিনা অবৈধ। অবৈধ লোকদের আসলে ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠানোর কোনো সুযোগ নেই। তাই বাংলাদেশে রেমিটেন্স বাড়ছে না। রেমিটেন্স না বাড়ার পেছনে এটাও কিন্তু অন্যতম একটা বড় কারণ। বাংলাদেশ সরকারের এই বিষয়টা বোঝা উচিত। খবরটি দয়া করে আমাদের সৌদি আরবে সকল প্রবাসীদের সাথে এক্ষুনি শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সৌদি আরবে সকল গুরুত্বপূর্ণ খবর খাওয়া সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন 24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।